ও ভাই কি দেখছি কুমড়া চলেছেন আর এখানে আমি স্পিন করে হিপ হপ ব্যান্ড নিয়ে নিতে পারলাম এই ইভেন্ট থেকে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে গেমের মধ্যে অলরেডি চলে এসেছে হল অফ ইলাইট ইভেন্ট আর এই হল অফ ইলাইট ইভেন্টের মাধ্যমে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে সিজন ওয়ান থেকে সিজন ফাইভ পর্যন্ত অলরেডি রিটার্ন চলে এসেছে আর এই সিজন ওয়ান বা সিজন টু এর বান্ডিল নিতে গেলে কত ডায়মন্ড খরচা হবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে অর্থাৎ এই ইভেন্টে আমি তোমাদেরকে স্পিন করে দেখিয়ে দেবো হিপ হপ ব্যান্ডিল নিতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হতে পারে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করোনি কি করছি আর একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো কি করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে প্রিপারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলো ভাই দেখো আপনি কি করতাম হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা প্রথম স্পিন দেখতে পাবে একটি চল্লিশ ডায়মন্ডে এবং দশটি স্পিন দেখতে পাবে চারশো ডায়মন্ডে আর এখানে তোমাদের কত টোকেনের প্রয়োজন হবে দেখো একটি বান্ডিল এক্সচেঞ্জ করতে এখানে তোমরা সিজন ওয়ান যদি এক্সচেঞ্জ করতে চাও তাহলে তোমাদের একশো আশিটি টোকেনের প্রয়োজন হবে এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ সিজন ওয়ানের এখানে তোমরা যদি ফিমেল ভার্সনের এই বান্ডিলটি যদি এখানে এক্সচেঞ্জ করতে চাও তাহলেও তোমাদের একশো আশিটি টোকেনের প্রয়োজন হবে এছাড়া হিপ হপ বান্ডিল এছাড়া হিপ হপ বান্ডিলের ফিমেল বান্ডিল তোমরা যদি এখানে এক্সচেঞ্জ করতে চাও তাহলে তোমাদের এখানে একশো আশিটি করে টোকেনের প্রয়োজন হবে এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ সিজন থ্রির বান্ডিল যদি এখানে তোমরা এক্সচেঞ্জ করতে চাও তাহলে তোমাদের একশো কুড়িটি করে টোকেনের প্রয়োজন হবে এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ সিজন ফোরের এই নিউ স্কেটিং বোর্ডটি তোমরা যদি এখান থেকে এক্সচেঞ্জ করতে চাও তাহলে তোমরা এখান থেকে তিরিশটি টোকেনের প্রয়োজন হবে আর এখানে স্কার্ফটি যদি তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি যদি এক্সচেঞ্জ করতে চাও তাহলে এখানে তোমাদের পঞ্চাশটি টোকেনের প্রয়োজন হবে আর এখানে তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে আর এখানে তোমাদের মোট একশো আশিটি টোকেন জোগাড় করতে কত এখানে তোমাদের ডায়মন্ড প্রয়োজন হতে পারে দেখো এখানে আমি প্রথম স্পিন একটি চল্লিশের করে দেখি এখানে আমার কী দেয় এখানে আমি প্রথম স্পিন চল্লিশের করে দিলাম এখানে আমাকে দিল একটি আপ্তার এরপর এখানে আমি চারশোটি ডায়মন্ড দিয়ে দশটি স্পিন করে দেখবো এখানে আমাকে কী দেয় এখানে আমি অলরেডি চারশোটি ডায়মন্ড দিয়ে এখানে একটি স্পিন করে দিলাম এখানে দশটি স্পিন করার পর এখানে আমাকে কোনো রিয়ার জিনিস দিয়েছে এখানে প্রথমেই কোংরাচুলেশন না এখানে আমাকে একটি লুটকেট বক্স দিল এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ টোকেন এখানে তিনটি পাঁচটি করে এখানে টোকেন দিচ্ছে এবং এখানে টোকেনের প্রাইস খুবই বেশি দিচ্ছে এরপর এখানে আমি আরও একটি এখানে স্পিন করে দেখবো এখানে আমার কি উঠে এখানে আমি আরও একটি স্পিন করলাম এখানে আমাকে দিয়ে দেয় হিপ হপ না না এখানে কোনো রকম দিল না এখানে আমাকে টোকেন দিল একটি এরপর এখানে আমি আরও একটি চল্লিশের এখানে স্পিন করে দেখবো এখানে আমাকে কি দেয় এখানে আমাকে দিয়ে দেয় হিপ হপ না না এখানে কোনো রকম হিপ হপ দিচ্ছে না এখানে চল্লিশের স্পিন করলে একটি করে টোকেন দিচ্ছে এখানে চল্লিশের যদি স্পিন করো অর্থাৎ একটি স্পিন করলে তোমাদের লস হবে এখানে তোমরা যদি এই হিপ হপ বা সাকুরা বান্ডিল যদি বার করতে চাও তাহলে এখানে তোমরা দশটি করে স্পিন করবে চারশোটি করে ডায়মন্ড দিয়ে এখানে আমি আরও একটি স্পিন করে দেখি এখানে আমার কি উঠে এখানে আমি আরও দশটি স্পিন করে দিলাম এখানে আমাকে দিয়ে দে হিপ হপ দিয়ে দে না এখানে আপ্তার ব্যানার দিচ্ছে বাট এখানে টোকেনও বেশি দিল না এবারে একটি করে টোকেন দিচ্ছে একটি পাঁচটি করে টোকেন দিল তার বেশি টোকেন দিল না একটি স্পিন করে দেখি চল্লিশের দিয়ে দে না এখানে কোনো রকম দিল না একটি টোকেন দিল এরপর এখানে আমি আরও একটি চল্লিশের স্পিন করে দেখি এখানে কী দেয় এখানে দুটি টোকেন দিল এখানে আমি এখন স্পিন করব না অর্থাৎ এখানে আমি পরে স্পিন করে বের করে নেবো এই হিপ হপ এবং সাকুরা বান্ডিল আর তোমরা যদি হিপ হপ এবং সাকুরা বান্ডিল নিতে চাও মিনিমাম ছ থেকে সাড়ে ছ হাজার ডায়মন্ড লাগবে তারপরেই তোমরা একটি বান্ডিল নিতে পারবে অর্থাৎ হিপ হপ না হলে সাকুরা এই দুটি বান্ডিলের মধ্যে যে কোনো একটি বান্ডিল তোমরা এখান থেকে নিতে পারবে অর্থাৎ এখানে তোমাদের ছ থেকে সাড়ে ছ হাজার ডায়মন্ড খরচা করতে হবে তারপরেই তোমরা এই হিপ হপ বা সাকুরা বান্ডিল নিতে পারবে অর্থাৎ এখানে তোমাদের লাক যতই ভালো থাকুক এখানে তোমরা যতই স্পিন করো একটি স্পিনে তোমরা কেউ পাবে না বাট এখানে তোমাদেরকে ছ থেকে সাড়ে ছ হাজার ডায়মন্ড খরচা করতে হবে তারপরেই তোমরা হিপ হপ বা সাকুরা বান্ডিল এই ইভেন্ট থেকে নিতে পারবে এছাড়া গরিনা ফ্রি পাস সবাইকে বোকাচোদা বানাচ্ছে তার কারণ হচ্ছে দেখো এখানে তোমরা চলে আসবে এই ক্যালেন্ডার সেকশনে ক্যালেন্ডার সেকশনে আসার পর একটু নিচে চলে আসবে এখানে তোমরা দেখতে পাবে হল অফ ইলাইট ইভেন্টের এখানে ব্যানার এরপর তার নিচে চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাকে এবং গোল্ডেনে এখানে কম্বিনেশনে এখানে হিপ হপ সাকুরা সব বান্ডিল বানানো আছে আর এই বান্ডিলগুলি যারা ওল্ড প্লেয়ার অর্থাৎ যারা আগের সিজনে অর্থাৎ সিজন ওয়ান বা সিজন টু এ যারা বের করেছিল এই হিপ হপ বা সাকুরা তাদের আইডিতে এই নিউ বান্ডিলগুলি চলে যাবে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর যারা এই সিজন ওয়ান বা সিজন টু এ এই বান্ডিলগুলি বের করেছিল সিজন ওয়ানের বান্ডিল বা সিজন টু এর বান্ডিল বা সিজন থ্রির বান্ডিল এখানে যাদের অ্যাকাউন্টে যা যা বান্ডিল আছে সব বান্ডিল এখানে চলে যাবে অর্থাৎ এই
গোল্ডেন ভার্সনের এই বান্ডিলগুলি চলে যাবে আইডিতে। আর এই নিউ বান্ডিলগুলি ডিজাইন করার পরেই গরিনা ফ্রিপার হল অফ ইলাইট ইভেন্টটি এনেছে, অর্থাৎ যাতে করে ওল্ড প্লেয়াররা খুশি হয় আর এখানে নিউ প্লেয়ারদের বাস দেওয়া যায়, অর্থাৎ নিউ প্লেয়ারদের কাছে ডায়মন্ড লুটা যায় এবং ওল্ড প্লেয়ারদের কাছে ফ্রি ফায়ার ভালো হয়ে থাকে। তার জন্য গরিনা ফ্রি ফায়ার এখানে একটি প্ল্যান বের করেছিল আর এই প্ল্যানটি তোমাদের কাছে কাজে লাগিয়ে তোমাদের ডায়মন্ড লুটে নিচ্ছে, অর্থাৎ হল অফ ইলাইট ইভেন্টের মাধ্যমে এখানে সবাই এই হিপ হপ এবং সাকুরা বান্ডিল বার করবে। এই হিপ হপ এবং সাকুরা বান্ডিল রিয়াদ থাকবে না। আর এখানে এই বান্ডিলগুলি অর্থাৎ এই হিপ হপ এবং সাকুরা বান্ডিলের এখানে তোমরা যে ডুপ্লিকেট ভার্সেনটা দেখতে পাচ্ছ, এই ডুপ্লিকেট ভার্সেনটা এখানে রিয়ার হয়ে যাবে, অর্থাৎ এই বান্ডিলগুলি কারুরখানে থাকবে না, এখানে যারা সিজন 1 সিজন 2 এবার করেছিল তাদেরখানেই থাকবে। আর এই বান্ডিলগুলি তোমরা যদি হিপ হপ বা সাকুরা বান্ডিল যদি এই হল অফ ইলাইট ইভেন্ট থেকে বার করে থাকো, তাহলে তোমাদের আইডিতে এই গোল্ডেন হিপ হপ এবং এখানে গোল্ডেন সাকুরা বান্ডিল যাবে না, অর্থাৎ এখানে ওল্ড প্লেয়ারদের কাছেই আসবে, যারা ওল্ড প্লেয়াররা এই বান্ডিলগুলি বের করেছিল তাদের আইডিতেই যাবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ হেডে ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।